দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ছবি রেখেছি আপনাদের সামনে বিজেপির পরাজিত প্রার্থী যার ছবি আপনারা দেখলেন ভোলানাথ মণ্ডল একেবারে দফায় দফায় তার উপর হামলা হয় মনোনয়নের পর থেকে তার মৃত্যু হয়েছে আজ সকালে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তার দেহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল গৌতম ঠিক কি অভিযোগ দেখো পাপিয়া আজকে দুপুরে ভোলানাথ মণ্ডলের মৃত্যু হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর পরে তার পরিবারের লোকজন এখানে চলে আসেন এবং পাশাপাশি বিজেপির যে জেলা নেতৃত্ব ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা নেতৃত্ব জেলা সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা চলে আসেন তার কিছুক্ষণ পরে চলে আসেন অগ্নিমিত্রা পালও কিন্তু এর পাশাপাশি যে পরিবারের লোকজনদের সঙ্গে ওই এলাকার কিছু তৃণমূল ওখানকার উপপ্রধান এবং তৃণমূলের কিছু কর্মী এবং নেতা তারাও চলে এসেছিলেন এবং তারা পরিবারের সঙ্গে ছিলেন আজকে যখন পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে তার দেহটা বের করা হয় সেই দেহ বের করার পরেই যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে যায় এই ভোলানাথ মণ্ডলের আত্মীয় তখনই তাকে ঘিরে ধরে তৃণমূলে যারা ছিলেন তারা এখানেই ছিলেন তার ওইখানকার ওই এলাকার যারা বিষ্ণুপুর এলাকার তৃণমূলের নেতাকর্মী তারা তাকে ঘিরে ধরেন এবং ঘিরে ধরার পর তাকে বাধা দেওয়া হয় কথা বলতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে তাকে বাধা দেওয়া হয় এবং তারপরে দেহটা তড়িঘড়ি একটা গাড়ি ছিল এখানটায় সেই গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে কিন্তু পরিবারের পক্ষ থেকে বা ওর যে বিজেপির যারা এখানকার সভাপতি অগ্নিমিত্রা পাল এবং যারা কার্যকর্তা তারা চেয়েছিলেন যে এই ঘটনাটা যেহেতু তাকে মারধর করা হয়েছিল দফায় দফায় মারধর করা হয়েছিল তার দেহ ময়না তদন্ত হবে হিসেব মতো দেখো এটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে এই ময়না তদন্ত কিন্তু ডায়মন্ড হারবার এই মর্গেই হওয়ার কথা ছিল কিন্তু এখন দেহটা এই গণ্ডগোলের মাঝে কার্যত দেখতে পাই আমরা হাসপাতালের সামনে বিজেপি এবং এই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কার্যত ধস্তাধস্তি চেহারা নেয় তারপরে দেহটা তড়িঘড়ি গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এখন কোথায় নিয়ে গেছে সেটা আমরা যাতে ময়না তদন্ত না হয় সেই কারণেই বিজেপি প্রার্থীর মৃতদেহ ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ উঠেছে একদম একদম সেই রকম ভাবেই আমাদের কার্যকর্তা ভোলানাথ প্রামাণিক তাকে পঞ্চায়েত ভোটে তাকে মারা হয় সাংঘাতিক রকম নমিনেশনের দিনে ভোটিংয়ের দিনেও তাকে মারা হয় কালকে তিনি অসুস্থ হয়ে এখানে ভর্তি হন এবং আজকে তিনি মারা যান আমি আজকে দৌড়াদৌড়ে আসছি এখানে যে তার বডি পোস্টমর্টম হবে তার পরিবারকেও বলা হয়েছে কিন্তু তৃণমূলের পাশের অঞ্চলের প্রধান পবন মণ্ডল তার বডিকে উঠিয়ে নিয়ে চলে যায় এ কোন রাজ্যে রয়েছি আমরা পুলিশকে জানিয়েছে আমি এখন পুলিশকে জানাবো আমি এসপিকে জানাচ্ছি আমরা পোস্টমর্টম চাই আর যদি পোস্টমর্টম না করা হয় তাহলে কালকে আমরা আদালতে যাচ্ছি বিষ্ণুপুর আইসি মৈনাক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার হাসপাতালের সুপার এবং এই অঞ্চল প্রধান যে আছে তার নামে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা কেস করছি ওকে